এবারে নির্বাচনে ভোট গ্রহণের দিন সকালে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার, তবে দুর্গম এলাকায় পাঠানো হবে আগের রাতে। এক পরিপত্রে এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। এতে বলা হয়েছে নির্বাচনী সরঞ্জাম পরিবহন এবং বিতরণের নিরাপত্তা নিশ্চিতে ভোট গ্রহণের দিন সকালে ভোট কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। আরও বলা হয় নির্বাচন কমিশন সচিবালয় থেকে জেলা পর্যায়ে এবং জেলা থেকে উপজেলায় পাঠাতে এবং উপজেলা পর্যায় থেকে ভোট কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ নির্বাচনী দ্রব্যাদি পরিবহন এবং বিতরণের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে।